ওয়েলকাম টু অজ্যোপতি ক্লাসেস। আজকে আমরা চলে এসেছি ইন্টিগ্রেশনের একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটা টিপিক্যাল আমাদের ভ্যালু বের করার কোশ্চেন না, এটা হচ্ছে এমসিকিউ টাইপের একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমাদের জেনারেলি জেই মেন্স অ্যাডভান্স এবং WBJEE-তে আসে। তাহলে এই কোশ্চেনটা আমরা ডাইরেক্ট চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা করার জন্য আমি ধরে নেবো যে তোমরা কিন্তু ডেরিভেটিভের কিছু এবং ইন্টিগ্রেশনের বেসিক ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনটা জানো। যেহেতু আমি এখানে ডাইরেক্ট অঙ্ক করাচ্ছি, থিওরি তোমাদেরকে বলছি না এই মুহূর্তে, তাই জন্য আমি এক্সপেক্ট করবো তোমরা সাবস্টিটিউশনটা অ্যাটলিস্ট জানো, যে ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনটা কীভাবে করতে হয়। এবং তোমরা যদি ইন্টিগ্রেশনের বেসিক সম্বন্ধে জানতে চাও বা ডিফারেন্সিয়েশনের বেসিক সম্বন্ধে জানতে চাও, আমি তোমাদেরকে এই ভিডিওরই আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওটা আমার ইউটিউব চ্যানেলেই আছে। সেখানে গিয়ে তোমরা বেসিক ইন্টিগ্রেশন বা বেসিক ডিফারেন্সিয়েশন কোথা থেকে আবিষ্কার হলো, ডিফারেন্সিয়েশনটা কীভাবে এলো, এই ডিডিএক্সটাই বা কী, এই ইন্টিগ্রেশন সিম্বলটাই বা কী, সমস্ত কিছু কিন্তু আমি সেই ভিডিওগুলোতে বলে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ। তো এই অঙ্কে চলে আসি। তাহলে এই অঙ্কটার উপরে আছে ইন্টিগ্রেশন x মাইনাস টু, ইন্টিগ্রেশনের ভেতরের মধ্যে কি আছে x মাইনাস টু, নিচে আছে x ইনটু টু লগ x মাইনাস x dx। তাহলে যখনই তোমাকে এরকম টাইপের অঙ্ক দেবে, তোমার টার্গেটটা প্রথম থাকবে যে উপরে বা নিচে যাই আছে না কেন, এই উপরে বা নিচে যা যা টার্ম আছে সেই টার্মগুলোর মধ্যে একটা টার্মকে টার্গেট করতে। টার্গেট করে আমরা কি করব, সেই টার্মটাকে সাবস্টিটিউট করব অন্য একটা ভেরিয়েবলের দ্বারা, সেটাকে সাবস্টিটিউট করব। এবং যাকে আমি সাবস্টিটিউট করব, চেষ্টা থাকবে যে সেটা ছাড়া বাদবাকি যে ফাংশনটা পড়ে আছে ওটা যাতে ওটারই ডেরিভেটিভ হয়ে যায়। মানে আমি এখানে সাপোজ এই পার্টিকুলার ফাংশনটাকে টার্গেট করব, তো আমার এটা মাথায় রাখতে হবে যে এই ফাংশনটার ডেরিভেটিভটা যাতে বাদবাকি পুরোটা হয়ে যায়। তাহলে বাদবাকি পুরো আর কে আছে, x মাইনাস টু বাই x ইনটু dx আছে। তাহলে আমার এমন বুঝে শুনে টার্গেটটা করতে হবে, এমন একটা ফাংশনকে টার্গেট করতে হবে যেটাকে ডেরিভেটিভ করলে বাকি আমি যাদেরকে কনসিডার করিনি তারা চলে আসবে। ঠিক আছে, ওকে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে এবার তাহলে আমি যদি এই অঙ্কটায় টু লগ এক্স মাইনাস এক্সটাকে সাবস্টিটিউট করি, সাবস্টিটিউট করা মানে কি, ওইটাকে অন্য একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করে নেওয়া, তাহলে আমি দেখবো যে এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ না বলে আমি যদি ডিফারেন্সিয়াল বলি তাহলে ভালো হয়, এর ডিফারেন্সিয়াল কী হবে। এবার তোমরা বলবে যে ডেরিভেটিভের নাম তো শুনেছি, ডিফারেন্সিয়ালের নাম তো সেরকম শুনিনি। ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়ালের মধ্যে বেসিক পার্থক্যটা কী, ডেরিভেটিভ সবসময় একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে হয়। যেরকম এটা যেহেতু ফাংশনটা এক্স এর ওপর ডিপেন্ডেন্ট, তো এই ফাংশনটার ডেরিভেটিভ কিন্তু আমি এক্স এর রেসপেক্টই করবো। ডেরিভেটিভ সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে করতে হয়। তাহলে এখানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেহেতু এক্স এর মানের ওপরই এর মান পরিবর্তন হচ্ছে, তো এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, এক্স এর মান আমি যা খুশি তাই বসাতে পারি। তাহলে এক্স এর রেসপেক্টেই কিন্তু ডেরিভেটিভ করতে হয়। বাট ডিফারেন্সিয়ালের জন্য শুধুমাত্র ডি এই সিম্বলটা আমরা বা অপারেটরটা আমরা ইউজ করি, এর জন্য কিন্তু কোনো ভ্যারিয়েবল লাগে না। তাহলে এবার যদি আমি বলি যে এর ডিফারেন্সিয়ালটা কী হবে, তোমরা বলো ডেরিভেটিভ প্রতি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার ডিফারেন্সিয়ালটা কী জিনিস, কোনো প্রবলেম নেই। তুমি বলো যে টু লগ এক্সকে ডেরিভেটিভ করলে কী হয়, টু লগ এক্সকে ডেরিভেটিভ করলে টু বাই এক্স হয়, লগ এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স, এবং টুটা পাশে আছে। এবার ডেরিভেটিভ করলে তো ওয়ান বাই এক্স হয়ে গেল, ডিফারেন্সিয়ালে আর কি এক্সট্রা করতে হবে, কিছুই না, পাশে একটা ডিএক্স লিখে দিতে হবে। তাহলে যদি আমি এখানে ডিডিএক্স মানে ডেরিভেটিভ লিখতাম টু লগ এক্সের, তাহলে এটা খালি কিন্তু টু বাই এক্স আসতো। বাট যেহেতু আমি এখানে কারোর রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, ডিফারেন্সিয়াল করছি, তো পাশে ডেরিভেটিভ করার পরে পাশে ডিএক্স লিখে নিতে হবে। সেমভাবে এক্সকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম তাহলে ওয়ান আসতো। বাট এখানে এক্স এর আমি ডিফারেন্সিয়াল বের করছি, মানে প্রথমে করবে তুমি ডেরিভেটিভ দেন ডিএক্স লিখে দেবে একটা। তাহলে আমাদের কী চলে এলো এটা বাবু বলো, আমাদের চলে এলো এটা হচ্ছে, আমি যদি ডিএক্সটা কমন নিয়ে নিই, এটা চলে এলো হচ্ছে টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এবার যদি আরেকটু ভালো করে খেয়াল করি তাহলে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে টু মাইনাস এক্স বাই এক্স ডিএক্স, পাতি বিয়োগ করে দিয়েছি আমি এখানে ডিজেড। এবার যদি মাইনাস কমন নিয়ে নিই, দু উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা এক্স মাইনাস টু বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড চলে আসছে। উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে এটা এক্স মাইনাস টু বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তুমি দেখো, তুমি যেইটাকে পাত্তা দাওনি, তুমি যেই টার্মটাকে পাত্তা দাওনি সেই টার্মটাই কিন্তু এখানে মাইনাস কি বললাম, মাইনাস ডিজেড হয়ে গেছে। আমি তো একে পাত্তা দিয়েছিলাম, একে আমি জেড ধরে নিয়েছিলাম, বাকিদেরকে তো আমি পাত্তা দিইনি। পাত্তা না দিলে কি হয়েছে, ডিফারেন্সিয়াল নেওয়ার পরে দেখতে পেলাম যে এক্স মাইনাস টু বাই এক্স মানে এই পুরোটা, এই পুরোটা ইনটু ডিএক্স, এই পুরোটাকে আমি মাইনাস ডিজেড লিখতে পারি। আর নিচেরটা যেহেতু
নিচেরটা যেহেতু আমি জেড ধরে নিয়েছি, তাহলে এক্স মাইনাস টু বাই এক্স ইন্টু ডিএক্সকে যদি আমি মাইনাস ডিজেড লিখি, আর নিচে টু লগ এক্স মাইনাস এক্সটাকে আমি যদি জেড লিখি, মাইনাস বাইরে চলে গেল, ডিজেড বাই জেড। ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন তো আমরা প্রত্যেকে জানো, কি বলো, লগ জেড বা লগ মড জেড প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ছিল এক্স এর রেসপেক্টে ফাংশন। ইন্টিগ্রেশন করার পরে তো এক্স এর রেসপেক্টই থাকা উচিত, তো জেড এর জায়গায় আমি ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে কত আসছে বাবু এখানে, মাইনাস লগ টু লগ এক্স মাইনাস এক্স প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, এবার দেখো তো কোনো অ্যান্সারের সাথে মিললো কিনা। দেখো কোনো অ্যান্সারের আগে মাইনাস নেই, এখানে তো তোমার মাইনাস এসছে, বাট কোনো অ্যান্সারের আগে মাইনাস নেই, তো চিন্তা করার দরকার নেই, ডোন্ট ওয়ারি। লগের আগে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, সেই কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যায়, লগের ভেতরে যেটা আছে তার পাওয়ারে চলে যায়। তাহলে এখানে মাইনাস ওয়ানটা বাইরে আছে, মাইনাস ওয়ানটাকে আমি কি লিখতে পারবো বাবু, টু লগ এক্স মাইনাস এক্স পাওয়ারে মাইনাস ওয়ান। লগের এই সিম্পল ফর্মুলাটা প্রত্যেকে জানো, এম লগ এ, এটা মানে বলতে পারি লগ এ টু দি পাওয়ার এম, এম ইন্টু লগ এ কে লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এম, বাইরের কনস্ট্যান্টটা ভেতরের পাওয়ারে চলে যায়। তাহলে এখানে বাইরে মাইনাস ওয়ান ছিল, ওটা পাওয়ারে চলে গেল। তাহলে টু লগ এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি, লগ ওয়ান বাই টু লগ এক্স মাইনাস এক্স। আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা টার্মের পাওয়ারে মাইনাস ওয়ান থাকলে সেটা ওয়ান বাই টার্ম হয়ে যায়, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ। তাহলে এই পুরোটার পাওয়ারে মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এই পুরোটা। এবার দেখা তো কোনটার সাথে মিললো কিনা, লগ ওয়ান বাই টু লগ এক্স মাইনাস এক্স প্লাস সি কোন অপশনটার সাথে মিললো, আমি দেখতে পাচ্ছি লগ ওয়ান বাই টু লগ এক্স মাইনাস এক্স প্লাস সি, তাহলে অপশন বিটা আমাদের এখানে কারেক্ট, একদম কারেক্ট। ব্যাপারটা বোঝা গেল? নিচে কিন্তু আবার ওয়ান বাই এক্স মাইনাস টু লগ এক্স আছে, ওটা কিন্তু ভুলো না। এখানে আমাদের কি বেরিয়েছে বলো, এখানে আমাদের ওয়ান বাই টু লগ এক্স মাইনাস এক্স বেরিয়েছে, তো আমাদের কিন্তু এই অপশনটাই কারেক্ট, একমাত্র বি অপশন কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো, ইন্টিগ্রেশনে এরকমই তোমরা যদি প্রবলেম সলভ চাও, তোমরা নিজেরাই কিন্তু আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আমি এই ভিডিওটা দিয়ে দেবো, সেই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের নিজের যে প্রবলেমগুলো আছে, তোমরা ইন্টিগ্রেশনে যেই যেই প্রবলেম বুঝতে পারছো না, সেই সেই প্রবলেমগুলো তোমরা ওখানে কমেন্ট করো, আমি সেই প্রবলেমগুলো তোমাদের করিয়ে দেবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।